সম্মানিত মোহন ভাই, আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এলজিডিতে আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে পেয়েছি, আপনাকে আমি অশেষ ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের কক্সবাজারের মধ্যে আপনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন কক্সবাজার এবং আমরা সবাই জানি কক্সবাজার বাংলাদেশের স্টেট একটা আলাদা স্থান, বিশেষ করে এখানে পর্যটন এলাকা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা। তো সবারই আকাঙ্ক্ষা থাকে এখানে আসার, তো সেক্ষেত্রে আমার পদায়ন হয়েছে এখানে এবং আমি সেই সুযোগটা পেয়েছি। সাথে সাথে এখানকার লোকজনের সাথে আমি কাজ করতে পারছি, জনপ্রতিনিধি যারা আছে, লোকাল লোকজন, সবার সন্তুষ্টি সহকারে আমি কাজ করতে পারবো, এটাই আমি ধন্যবাদ। শুভ সকালবেলায় আপনি যে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ। শুভ সকালবেলায় যে আপনি অ্যাপ্রোচ দিয়েছেন, আপনাকে আমি অশেষ ধন্যবাদ। আমাদের বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা চাচ্ছেন যে গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য, তো এই স্লোগানকে সামনে রেখে ডেভেলপ সেক্টর নিয়ে একটু কথা বলবেন। আপনার সেক্টরটা নিয়ে আপনারা জানেন এলজিইডি, আমরা রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমরা অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, যে কোনো সেবা একদম গ্রামীণ রুট পর্যায়ে যদি আমি পৌঁছিয়ে দিতে চাই, সেক্ষেত্রে আমার কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশে আমাদের টার্গেট এখন একটাই, আমাদের কোনো লোক যেন কানেক্টিভিটির বাইরে না থাকে, রোড কানেক্টিভিটি। সে গ্রামের যেই লোকটা একদম দূরে আছে, সে যেন স্বাস্থ্য সেবাটা বা শিক্ষা সেবা সেটা যেন সে একটা নির্দিষ্ট টাইমের ভিতরে সে যেন পেতে পারে, আমাদেরকে আমাদের এইরকম পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। এই যেন আমাদের কমিউনিকেশনের বাইরে না থাকে, এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা আমাদের কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। এবং আমাদের সড়ক নেটওয়ার্কিং যেটা আছে, সেই নেটওয়ার্কিংয়ের কাজও আমরা করে যাচ্ছি, যাতে সার্বিক দিক বিবেচনা করে, যেমন যে কোনো সড়ক কানেক্টিভিটি আমরা এমনভাবে তৈরি করতে চাচ্ছি যাতে সর্বনিম্ন সময়ে সে সর্বোচ্চ সেবাটা পায়, এই নেটওয়ার্কিংয়ে আমরা কাজ করে যাচ্ছি, যেটাকে আমরা কোর রোড নেটওয়ার্ক হিসেবে নাম দিচ্ছি। মোহন ভাই, আপনাকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। শুভ সকালবেলায় আপনি যে ডেভেলপ সেক্টর নিয়ে কথা বলেছেন, এখন আপনার প্রজেক্টগুলি কোথায় কোথায় চলছে কাজগুলি? আমার প্রজেক্ট তো এখানে জানেন যে এই সরকারের উন্নয়ন, এটা নিয়ে আসলে বলার কিছু নাই। আচ্ছা, সবাই স্বীকার করবে যে 100% ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এখন চলছে না, এমনকি একদম প্রত্যন্ত অঞ্চলে একটা মসজিদের উন্নয়ন হচ্ছে, মন্দির উন্নয়ন হচ্ছে, সবাই উন্নয়নের ছোঁয়াটা একদম সরাসরি পাচ্ছে। তো আমাদের কক্সবাজার জেলায় এলজিডির অ্যাক্টিভিটিস সব গ্রাম সব মহল্লায় চলতেছে আপনি বলে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে মাউন্ট ভাই আপনি যে কথাটা তুলে ধরলেন। এখন চলে আসি আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে। আমরা কিন্তু অলরেডি ডিজিটাল বাংলাদেশের ভিশন 2041 সামনে রেখে আমরা কিন্তু ডান করেছি, এখন আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদাপয়ন করেছি। তো স্মার্ট বাংলাদেশের বিষয়বস্তু নিয়ে আপনি একটু কথা বলবেন এবং ইজিপি আসাতে আপনাদের স্বাচ্ছন্দ্যের কথাগুলো একটু তুলে ধরবেন। খুবই একটা চমৎকার বিষয় আপনি অবতারণা করেছেন। আমরা ইজিপি যেটা আমাদের প্রক্রিউরমেন্ট রিলেটেড যে বিষয়টা, আসলে এটা আমাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। আপনারা দেখেছেন এর আগে আমি 2005 সালে এলজিডিতে হয়ে শুধুমাত্র সিলেক্ট হয়ে 2006 আমি এলজিডিতে জয়েন করেছি। আমি তখন কিছু ম্যানুয়াল টেন্ডার আমরা করতে করার সুযোগ পেয়েছি এবং দেখেছি যে আসলে তখন বাক্স পাহারা দেওয়া, পুলিশকে ডেকে নিয়ে আসা, তারপরও আমরা অনেক কিছু অনেক সময় অনেক হ্যাসেল, বিশেষ করে আমরা সম্মানের সহিত চাকরি করবো এইটা নিয়ে সবসময় ওরেট ছিলাম, যে আসলে এই বুঝি আমাদের কী একটা কী জীবন। তো সেই রকম একটা অবস্থা থেকে আমরা ইজিপিতে আমরা যখন প্রবেশ করলাম সেই 2011-12 সালের দিকে আমরা প্রথম শুরু করলাম। তো ইজিপি আসার পরেই আমরা এলজিইডি কিন্তু সর্বপ্রথম প্রথম চারটা বিভাগকে এর দায়িত্ব দেওয়া হলো এবং সেক্ষেত্রে এলজিইডিকে যে টার্গেট দেওয়া হয়েছিল তার কয়েক গুণ বেশি আমরা করে ফেলেছিলাম। তো সেক্ষেত্রে আমরা এলজিডি তখন পায়োনিয়ার হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এবং তখন থেকে আমরা তো এখন 100% ইজিপি, আমাদের ইজিপি বাইরে কোনো দিনে
কে কোথা থেকে টেন্ডার ড্রপ করতেছে, কি করতেছে, এগুলো আমাদের আর কোনো বিষয় না। আমরা ইজিবি সবাই এতটুকু জানে যে ইজিবি টেন্ডার মানে এখানে স্বচ্ছতার সাথে সব কাজ বাস্তবায়ন হয়, এখানে এটা নিয়ে কারো মনে এখন কোনো আর সংশয় নাই। সবাই নিশ্চিন্ত মনে তারা তাদের টেন্ডার দাখিল করে এবং তারা জানে যে তারা প্রাপ্য হলে তারা অবশ্যই পাবে। ধন্যবাদ, মোহন ভাই খুব সুন্দরভাবে অ্যাপ্রোচ করেছেন। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে SDG গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলবেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সাক্ষাৎকারের শেষ পয়েন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে আমাদের এলজিডি আমরা কয়েকটা গোল আছে যে গোলের সাথে আমরা আমাদের এলজিডির অ্যাক্টিভিটিস রিলেটেড আমাদের অ্যালাইনড আছে। তো বিশেষ করে আমরা অবকাঠামো উন্নয়ন যেটা আছে সেটার সাথে আমরা সরাসরি রিলেটেড, এবং আপনারা সবাই আমি ইতিপূর্বে বলেছি যে আমরা সবার কানেকটিভিটি যাতে আসে। আসলে অর্থনীতিকে যদি আপনি ব্লাডের সাথে তুলনা করেন এবং আমার গ্রামীণ রোড নেটওয়ার্কিংকে যদি আপনি শিরা উপশিরা বা ধমনী হিসেবে বিবেচনা করেন, তাহলে অর্থনীতিকে আমি আমার সব রুট লেভেলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ভিউয়ার্স, আপনারা এতক্ষণে আমাদের উন্নয়নের ডেভেলপমেন্ট নিয়ে আমাদের এলজিডি সুনন্দর্ম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে কথাগুলি তুলে ধরেছেন ডেভেলপমেন্ট নিয়ে, চলুন আমরা আজ রাত 9:15 আবারও আমাদের চ্যানেল থেকে দেখে নিন 99 থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই বিদায় রেখা টানছি ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।